মুর্শিদাবাদ জেলায় শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ১২৩ জন মানুষ। করোনা আক্রান্ত হয়ে এই মুহূর্তে রয়েছেন ৩১১৭ জন রোগী। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে দুজনের, মৃতের সংখ্যাটি গিয়ে দাঁড়িয়েছে ২০৮ এ। সুস্থতার হার যথেষ্টই ভালো। শেষ ২৪ ঘন্টায় মুর্শিদাবাদ জেলায় সুস্থ হয়েছেন ৪৩৯ জন মানুষ। সুস্থ হওয়ার মানুষের সংখ্যাটি হল ২৫৫৪৪। এবার আমরা আসি রাজ্যের কথায়। রাজ্যে শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৪৫ জন মানুষের। রাজ্যের ক্ষেত্রেও শেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৯৫০ জন মানুষ। সুস্থতার হার ৮৭.৬০%। এবার স্যাম্পল টেস্টের কথাই যদি আসি, স্যাম্পল টেস্ট করা হয়েছে শেষ ২৪ ঘন্টায় ৬৭,৬২৬ জনের। তার মধ্যে পজিটিভ রিপোর্ট এসেছে মাত্র ১০.১৩%। বিভিন্ন জেলাগুলিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বিভিন্ন জায়গায় টহলদারি এবং সঙ্গে মাইকিং করে চলছে প্রচার। যারা করোনা মহামারীর মধ্যে করোনা আইন মানছেন না, তাদের বিরুদ্ধেও নেওয়া হচ্ছে ব্যবস্থা। বাজারহাটগুলি ঠিকঠাক সময় খোলা হচ্ছে কি না, কিংবা সময় উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও বাজার খোলা রয়েছে কি না, সবটাই দেখছে পুলিশ প্রশাসন। যারা লকডাউনের আইন ভেঙে রাস্তায় ঘোরাফেরা করছে, মাস্ক ব্যবহার করছেন না, তাদের বিরুদ্ধেও নেওয়া হচ্ছে ব্যবস্থা। মুর্শিদাবাদ জেলায় শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ১২৩ জন মানুষ। করোনা আক্রান্ত হয়ে এই মুহূর্তে রয়েছেন ৩১১৭ জন রোগী। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে দুজনের, মৃতের সংখ্যাটি গিয়ে দাঁড়িয়েছে ২০৮ এ। সুস্থতার হার যথেষ্টই ভালো। শেষ ২৪ ঘন্টায় মুর্শিদাবাদ জেলায় সুস্থ হয়েছেন ৪৩৯ জন মানুষ। সুস্থ হওয়ার মানুষের সংখ্যাটি হল ২৫৫৪৪ এ। এবার আমরা আসি রাজ্যের কথায়। রাজ্যে শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৪৫ জন মানুষের। রাজ্যের ক্ষেত্রেও শেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৯৫০ জন মানুষ। সুস্থতার হার ৮৭.৬০%। এবার স্যাম্পল টেস্টের কথাই যদি আসি, স্যাম্পল টেস্ট করা হয়েছে শেষ ২৪ ঘন্টায় ৬৭,৬২৬ জনের। তার মধ্যে পজিটিভ রিপোর্ট এসেছে মাত্র ১০.১৩%। বিভিন্ন জেলাগুলিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বিভিন্ন জায়গায় টহলদারি এবং সঙ্গে মাইকিং করে চলছে প্রচার। যারা করোনা মহামারীর মধ্যে করোনা আইন মানছেন না, তাদের বিরুদ্ধেও নেওয়া হচ্ছে ব্যবস্থা। বাজারহাটগুলি ঠিকঠাক সময় খোলা হচ্ছে কি না, কিংবা সময় উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও বাজার খোলা রয়েছে কি না, সবটাই দেখছে পুলিশ প্রশাসন। যারা লকডাউনের আইন ভেঙে রাস্তায় ঘোরাফেরা করছে, মাস্ক ব্যবহার করছেন না, তাদের বিরুদ্ধেও নেওয়া হচ্ছে ব্যবস্থা।